এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি নেত্রকোনা তিন এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু। মাননীয় সদস্য, আপনার সময় 12 মিনিট, অনুগ্রহপূর্বক 12 মিনিটে বক্তব্য শেষ করবেন। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের রাষ্ট্রপতি মহোদয়কে, যার পাশে আমার বাড়ি, যার বাতাস আমার গায়ে লাগে, যিনি আজকে বর্তমান সরকারের 5 বৎসরের চিত্র ওনার বাসনে পরিপূর্ণভাবে রূপ লাভ করেছে, এই জন্য ওনাকে, রাষ্ট্রপতি মহোদয়কে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধাভাজন নেত্রী, জননেত্রী শেখ হাসিনাকে, যিনি আমাকে মনোনয়ন দিয়ে যে বিশ্বাস এবং আস্থা নিয়ে কেন্দ্র এবং আটপাড়াতে পাঠিয়েছিলেন, সেই এলাকার 1,66,000 মানুষ ভোট দিয়ে এই সংসদে আমাকে পাঠাইছেন এবং তাদেরকে প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সব মানুষদেরকে যারা এই আওয়ামী লীগকে কেন্দ্র এবং আটপাড়াতে প্রতিষ্ঠিত করেছিলেন, তার মধ্যে ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি হাদিসউদ্দিন চৌধুরী, পরবর্তী সময়ে এসেছিলেন অ্যাডভোকেট এম জিউদ আলী সাহেব, যিনি এখনো বয়সের বারে কর্মক্ষেত্র থেকে নীরবে অবস্থান করতেছেন। মাননীয় স্পিকার, আমি স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানকে, সেই সাথে স্মরণ করছি বঙ্গমাতা সহ 75-এ যারা নিহত হয়েছিলেন। আমি স্মরণ করছি 52 থেকে 21 আগস্ট গ্রেনেড হামলায় পর্যন্ত এই যাবৎ যারা এই বিভিন্ন ভাবে শহীদ হয়েছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় শহীদ হয়েছেন, সেই সব শহীদানদেরকে স্মরণ করছি। আজকে গতরাত্রে মাননীয় স্পিকার, আমি আমার নির্বাচনী এলাকা থেকে ঢাকা এসেছি রাত্রে 1:45। তো সারাদিন কর্মব্যস্ততার জন্য আসলে সংবাদ দেখার সুযোগ হয় নাই। তারপর রাত্রে খাওয়া দাওয়ার পরে যখন টিভিটা চাললাম, তখন একটা জিনিস লক্ষ্য করলাম, মাননীয় আমাদের আগের প্রধানমন্ত্রী যিনি খালেদা জিয়া, উনি একটা বক্তব্য রাখছেন, সেই বক্তব্যটা শুনে আমি খুব অভিভূত হইলাম। ওনার সাথে আছে 16 কোটি মানুষ, ওনার সাথে আছে পুলিশ আর্মি সহ প্রশাসনের সর্বস্তরের নেতৃবৃন্দ, তাহলে ওনার ভোটে ইলেকশনে যেতে ওনার ভোট ভয়টা কোথায়, এই প্রশ্নটা আমার মাথা থেকে দূর হচ্ছে না। মাননীয় স্পিকার, এটা কি পাগলের প্রলাপ কিনা আমি আসলে বুঝতেছি না। আপনি মাননীয় স্পিকার, ওই মহিলা ওনার আমাদের বাংলাদেশের সাধারণ জনগণের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যিনি এই জননেত্রী শেখ হাসিনা কখনো কারো ভাই, কারো বোন, কারো মা, কারো সাধারণ মানুষের নেত্রী, ওনাকে সেই জন্য মানুষ ডাকে জননেত্রী। উনি দেখলেন যে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী হয়ে গেছেন, তাহলে ওনার কি হওয়া উচিত? উনি নিজে নিজে নিজেকে নেত্রী বানিয়ে ফেলেন, কি জানেন, দেশ নেত্রী। কিন্তু এই দেশ নেত্রীকে নিয়ে আসলে আমরা খুব জঞ্জালে আছি, জনগণ তার কাছে যেতে পারে না। আমরা আমাদের নেত্রীকে, সর্বশ্রেণীর মানুষ কাছে যেতে পারে, কথা বলতে পারে, কিন্তু উনি হইলেন এই দেশ নেত্রী, হইলেন কি ম্যাডাম খালেদা জিয়া। কালকের আমি সংবাদে দেখলাম অসংখ্য মানুষ কথায় কথায় খালি ম্যাডাম খালেদা জিয়া, ম্যাডাম ম্যাডাম করতেছে, সেই ম্যাডাম দেশটাকে কতটুকু শাসন করবে, এটাই আসলে আমাদের প্রশ্ন। মাননীয় স্পিকার, আমাদের রাষ্ট্রপতি মহোদয় সার্বিক সমস্ত চিত্রই তুলে ধরেছেন আমাদের প্রধানমন্ত্রী দেশ পরিচালনার ক্ষেত্রে, কিন্তু 2-3টা বিষয় আমার কাছে আসলে খুব অস্পষ্ট, যেটার মধ্যে প্রশংসা পাওয়া আমার নেত্রীর পক্ষে সম্ভব হয় নাই। সেটা হলো, যেমন আমার নেত্রী এই কাজটা কখনোই করতে পারেন নাই, খালেদা জিয়া যে কাজটা করতে পারছেন, উনি পরপর 5 বার জাতিকে দুর্নীতিগ্রস্ত জাতি হিসেবে প্রমাণ করতে পারছেন, যিনি নিজের অর্থ কালো টাকাকে সাদা করেছেন, এই কাজটা আমার নেত্রী আসলে অযোগ্যই বলবো এই ক্ষেত্রে। আর একটা ক্ষেত্রে আমার নেত্রী যোগ্যতার প্রমাণ রাখতে পারেন নাই, কারণ নেত্রী 2-2টা সন্তানের জন্ম দিয়েছেন, কিন্তু ওনার মতন এরকম কুলাঙ্গার সন্তানের জন্ম দিতে পারেন নাই, এই শব্দটা আমাদের রাষ্ট্রপতির ভাষণে আসে নাই। মাননীয় স্পিকার, একটা গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে উনি এই 86,000 নাকি মালিক বানাইছেন, উনি নোবেল পুরস্কার পেয়েছেন, সেই নোবেল পুরস্কার কি প্রতিষ্ঠানটা কি গ্রামীণ ব্যাংক এবং ব্যক্তি রেখে শান্তির জন্য ডক্টর ইউনিস,
যদি 86,000 মালিকই যদি এই এই ব্যাংকের থাকে, 68,000 গ্রামে যদি 86,000 মালিকরা যদি 86,000 ঘর তৈরি করতেন, অন্তত একটা হাফ বিল্ডিং করতেন, তাহলেও কিন্তু এই দেশের চেহারা পাল্টে যাইত। আর উনি শান্তির পুরস্কার পেয়েছেন। আসলে অবাক দেশ, আমরা আসলে আজব দেশে বাস করি। যদি এদেশের কেউ শান্তি পুরস্কার পায়, 96 একমতে এসে জননেত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামের যে সুদীর্ঘ দিনের যে রক্তক্ষয় চলছিল, সেই রক্তক্ষয় বন্ধ করে যে শান্তি চুক্তি করেছেন, তার জন্য ওনার শান্তি পুরস্কার পাওয়ার কথা ছিল। যদি বলতেই হয় কোনো প্রতিষ্ঠানকে বাংলাদেশের বিশ্বের মানচিত্রে বাংলাদেশ থেকে যদি পুরস্কার দিতে হয় শান্তি পুরস্কার, সেটা হইতে হয় গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এমন কোন ইন্ডাস্ট্রির এমন কোন ব্যক্তি নাই যে 68,000 গ্রামে 2-4টা বাড়িঘর তৈরি করে নেয় গার্মেন্টস এর শ্রমিকরা। আমাদের আরেকজন ডক্টর কামাল হোসেন, উনি নাকি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইনজীবী। উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইনজীবী কিভাবে হলেন আমার মধ্যে মাঝে মাঝে প্রশ্ন উদয় হয়। যদি উনি এত বড় একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইনজীবী হইতেন, তাহলে 75-এ বঙ্গবন্ধুর হত্যার পরে কেন আমাদের কুনিরা এখনো দেশের বাইরে অবস্থান করছে? কেন জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় এসে তাদেরকে শাস্তির বিধান করতে হয়েছে? এখনো যারা বাইরে আছেন, উনি যদি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইনজীবী হয়ে থাকেন, ওনাকে আমরা চ্যালেঞ্জ গ্রহণ করতে চাই। উনি সেই কুনিদেরকে বাংলাদেশে এনে ফাঁসির মঞ্চে যেন জুলানির ব্যবস্থা করেন। আরেকজন আছেন, আরেক ডক্টর আনু মোহাম্মদ সাহ, বিশ্ববিদ্যালয়ের টাকা নেবেন, শিক্ষকতা করবেন, উনি কি করেন, তেল গ্যাস সের জাতীয় কমিটির সভাপতি। ওনার বিশ্ববিদ্যালয়ে দিনের পর দিন যখন ক্লাস হচ্ছিল না, উনি যদি সেই ক্লাসের ব্যবস্থা করতেন, তাহলে বাংলার মানুষ, মেহনতি মানুষরা খুব খুশি হইতো, তাদের সন্তানরা স্কুলের কাজ করতে। আমাদের এই হইল আমাদের সমাজ ব্যবস্থা। আমরা আমাদের কাজ করি না, আমাদের যারা কাজ করে তাদের নিয়ে সমালোচনা করে। কিছু মানুষ বঙ্গবন্ধুকে জাতির পিতা বলতে দ্বিধাবোধ করে। আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, যদি বাংলাদেশে কোনো মানুষের যদি সন্তান না, সন্তানের পিতার ঠিকানা না থাকে, আমরা তাদেরকে বলি জাত জারাস সন্তান। আমাদের দেশ কিছু কিছু মানুষ, কিছু জারাস সন্তানরাই জাতির পিতাকে জাতির পিতা বলতে দ্বিধাবোধ করে। আমরা সেই সব মানুষকে ধিক্কার দিই। মাননীয় স্পিকার, একটা কথা আছে না, দুইটা ফল, একটা হলো মাকাল ফল, দেখতে খুব সুন্দর, আর একটা হলো আপেল ফল। আপনি যদি মাকাল ফল লাগিয়ে আপেল খুঁজেন, আপেল কিন্তু পাওয়া যাবে না। আমাদের মাকাল ফল, মাকাল রানী, যা যে ফলটাকে আপনি মুখে দেওয়া দিতে হয় না, হাতে ধরলেই, আর আঙ্গুলটা যদি মুখের মধ্যে লাগানো যায়, আর স্বাদ নিতে চায় না। আপেল ফল আর মাকাল ফল, আমাদের আপেল ফল নেত্রীর সাথে তুলনা করতে চাই। মাকাল কন্যা, তার দুইটা সন্তানের জন্ম দিয়েছেন উনি, যে দুইটা সন্তান, একটা নেশাগ্রস্ত দুর্নীতির দায়ে অভিযুক্ত, আজকে মৃত্যু, উনি মৃত্যুবরণ করেছেন, হ্যাঁ আজকে তার বেহেশত নসিব করুক। আর এক সন্তান বসে আছেন, রাজকুমার, লন্ডনে বসে আছেন, তার ইনকামের দুষ্ট লোকেরা বলছে, ইনকাম দেখাচ্ছে ইনকাম ট্যাক্সে, উনি নাকি একজন জুয়ারু। সেই মানুষটা কোত্থেকে ভালো হবে? একই নেত্রী, আমাদের নেত্রী, যার সন্তান দুটা সন্তান এই জাতিকে কি না দিয়েছে, হ্যাঁ বলতে গেলে দ্বিধা নেই। আমি বিএনপির আমলে একটা মোবাইল ফোন কেনার তৌফিক আমাকে দিয়েছিল 1,10,000 টাকায়। আজকে এই 54 বয়সে যদি এই মোবাইল ফোনটা আমি ইউজ করতাম, তাহলে আমার একটা সিকিউরিটি গার্ড লাগতো মাননীয় স্পিকার, কারণ এটা দেখতে এত লম্বা, ওজন প্রায় কয়েক কেজি। এই মোবাইল ফোনটার একটা বহুত গুণ ছিল মাননীয় স্পিকার, এটা শুধুমাত্র ঢাকা আর চিটাঙ্গের সাথেই শুধুমাত্র কথা বলা যেত। আর বড় গুণ ছিল, এইটা টেলিফোনটা আমি রিসিভ করলেও 10 টাকা লাগতো, আমি যদি কথা বলতে যাইতাম তাও 10 টাকা লাগতো। আজকে সুযোগ্য নেত্রী, সুযোগ্য সন্তান, সজীবদের জয়। আজকে আমরা যখন কোনো মঞ্চে ভাষণ দিতে যাই, মানুষ সুন্দর কথার পরেও কেউ করতালি দিতে পারে না, কারণ প্রত্যেকটা মানুষের হাতে হাতে একটা করে মোবাইল, যেখানে সেই মোবাইল পাওয়া যায় 1,000 থেকে 1,200 টাকায়। তারই আরেক সন্তান, হ্যাঁ পুতুল, পুতুলের মতন যিনি এগিয়ে চলছেন, আমাদের আত্মীয়, আমার নিজের এক আত্মীয় যে অটিজমে আক্রান্ত অটিস্টিক শিশু, তাকে অনেক আমি লক্ষ্য করেছি, আত্মীয় স্বজনের মাঝে তাকে পরিচয় করাই দেয় না, সামনে নিয়ে আসে না। আজকে উনি একটা বিপ্লব গঠে এসেছেন বাংলাদেশে, সারা বাংলাদেশে অটিজম স্কুল তৈরি হচ্ছে, আমাদের পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে সামনে নিয়ে আসছে শিক্ষায় দীক্ষা। এই হইল মাননীয় স্পিকার, দুই নেত্রীর মধ্যে তফাৎ।
আমার মাঝে মাঝে প্রশ্ন হয়, যে নেত্রী তার দুটো সন্তানকে লালন করতে পারেন না, সন্তানকে মানুষ করতে পারেন না, সেই নেত্রী কিভাবে আশা করেন এই জাতির কাছে যে এই জাতিতে, জাতিকে, 70 কোটি মানুষকে উনি দেখাশোনার দায় দায়িত্ব নেবেন? লজ্জা হয়, দ্বিধা মানে ঘৃণা হয় এরকম একজন নেত্রী, যার চরিত্রের নিয়েও মাঝে মাঝে প্রশ্ন ওঠে। কেন প্রশ্ন উঠবে একজন জাতীয় নেত্রী? যে এমন একজন নেত্রী মাঝে মাঝে দুষ্ট লোকেরা বলেন যে ওনার স্বামীর মৃত্যুর সাথে উনি জড়িত, উনি ক্ষমতায় আসার জন্য যে কোনো উপায়ে ভোগ বিলাস করার জন্য। কই আমার নেত্রী তার পিতৃ হত্যার বিচার তো করে ছেড়েছেন, উনি স্বামীর হত্যার বিচার কেন করতে পারেন নাই? একবারও এটার জন্য উনি কোনো দৃষ্টান্ত স্থাপন করেন? মাননীয় স্পিকার, আমি আমার নির্বাচনী এলাকার মানুষের জন্য কিছু কথা বলতে চাই, কারণ জননেত্রী শেখ হাসিনা আমাদের নেত্রকোনার মানুষকে দুই হাত ভরে দিয়েছেন, ক্ষমতায় আসার পরপরই একজন উপমন্ত্রী দিয়েছেন, এবং আমাদের সুযোগ্য নেতার বঙ্গবন্ধুর কনিষ্ঠ সহযোদ্ধা ছিলেন ডক্টর আখলাক সাহেবের ছেলেকে ওনার মন্ত্রণালয়ে মানে ওনার সচিব হিসেবে রেখেছিলেন। এরপরে ইদানিং কিছুদিন আগে আমাদের আরেকজন যোগ্য নেতা মুস্তাফা জব্বারকে উনি মন্ত্রণালয়ে স্থান দিয়েছেন, উনি এত কিছু দিয়েছেন, হাওড় নামে এক্সপ্রেস দিয়েছেন, মোহনগঞ্জ নামে ইন্টারসিটি ট্রেন দিয়েছেন, সবচেয়ে বড় জিনিস যা দিয়েছেন, আমাদের নেত্রকোনার মানুষ সারা জীবনেও এই কৃতজ্ঞতা শেষ করতে পারবে না। যে শেখ হাসিনা বিশেষায়িত একটি বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, যা যুগ যুগ ধরে নেত্রকোনার মানুষ তার সুফল পাবে। আমি কৃতজ্ঞতা জানাই বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহোদয়কে, যিনি আমার সাথে গিয়েছিলেন আমার নির্বাচনী এলাকায়, উনি গিয়েছিলেন শতবর্ষর স্কুল একটা এই অনুষ্ঠানে, সেইখানে উনি ওয়াদা দিয়ে আসছিলেন 2018-এর ভিতরে বিদ্যুৎ ব্যবস্থা করে দিবেন। সত্যি সত্যি ওনার কথা আর কাজ আজকে সঠিক পর্যায়ে এগিয়ে যাচ্ছে, এই জন্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহোদয়কে আমি ধন্যবাদ জানাই। মাননীয় সেই সাথে আজকে শিক্ষামন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই। এই সেই সাথে আমার কিছু নির্বাচনী এলাকার কিছু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কথা বলতে চাই। আটপাড়া আমার, মাননীয় স্পিকার, 2 বছর কথা বলতে পারি না, যদি সম্ভব হয়। অনুগ্রহপূর্বক 2 মিনিটে শেষ করুন। মাননীয় স্পিকার, আটপাড়া সদর উপজেলা যে কলেজটি আছে সেটি সরকারিকরণ হয় নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রী এখানে আছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই কলেজটাকে সরকারিকরণ করবেন। মাননীয় স্পিকার, আমার এই কেন্দ্র উপজেলা সদরে একটি গার্লস স্কুল আছে, সেই গার্লস স্কুলটাও সরকারিকরণের জন্য আমি অনুরোধ রাখছি। এর সাথে সেই সাথে আমি আরো 2টি স্কুল আছে যাদের বয়স 100 বছর পার হয়ে গেছে, আশুজিয়া জেএনসি উচ্চ বিদ্যালয় এবং নপাড়া উচ্চ বিদ্যালয়, এই 2টি স্কুলকেও আমি এই নেত্রীর কাছে দাবি রাখতে চাই যে সরকারিকরণ করা হোক। আমি দাবি রাখতে চাই আমাদের 4-4টি স্কুল, হুমায়ুন আহমেদের প্রতিষ্ঠিত একটা স্কুল শহীদ স্মৃতি স্কুল, এটাকে এমপিএ ভুক্ত করা হোক, জনতা কলেজকে এমপিএ ভুক্ত করা হোক, পারভীন সিরাজ মহিলা কলেজ একটা যেখানে গরিব মানুষের বাচ্চারা পড়ে, তাকে এই সরকারিকরণ করা হোক। আয়েশা হামিদ নামে আরেকটা প্রত্যন্ত স্কুলে এলাকায় একটা গার্লস স্কুল আছে, তাকেও সরকারিকরণ করা হোক। আমি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞতা জানাই, উনি আমার নির্বাচনী এলাকায় গিয়েছেন, দেখেছেন কত হাওড় বাউর অঞ্চল, সেইখানে অনেকগুলো ব্রিজ উনি দিয়েছেন, এবং ইতিমধ্যে উনি আমাকে 4টা আশ্রয়কেন্দ্র দিয়েছেন, যা আমি 10টি চেয়েছিলাম, বাকি 6টি দেওয়ার জন্য ওনার কাছে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং আমার এখনো আমার প্রায় 25টা ডিও লেটারে 25টা ব্রিজ চেয়েছি, ত্রাণের ব্রিজ। আমি উনি আমাকে কথা দিয়েছেন, আমি আশা করব উনি আমার কথা রাখবেন। মাননীয় স্থানীয় সরকার, উন্নয়ন, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রীর কাছে আমার বিনয়ের সহিত আবেদন করছি, উনি আমার 4টা 5টা ব্রিজ, যে ব্রিজগুলো আমার 2টা অঞ্চলকে বিভক্ত করে রেখেছে, কোনাপাড়া সাইডুলি নদীর উপরে ব্রিজ, বরাপাড়া বাজার বলাই শিমুল পাটেশ্বরী নদীর উপর ব্রিজ, নদী আসুজিয়া ইউপিএ ব্রিজ, তেঁতুলিয়া কৈজানি ব্রিজ, ডাগরা বাজার শমশেরিয়া। মাননীয় সদস্য, আর তো সময় দিতে পাচ্ছি না, আচ্ছা বলেন, 1 মিনিট বলেন। স্বাস্থ্যমন্ত্রীর কাছে ধন্যবাদ প্রধানমন্ত্রীকে, আমাকে 2টা অ্যাম্বুলেন্স প্রধানমন্ত্রী দেওয়ার জন্য স্বাস্থ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি এই আমার নির্বাচনী এলাকার জনগণকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এই জন্যই তারা ভুলে যায় নাই শেখ হাসিনার যে বই দিচ্ছে, শেখ হাসিনা যে বিদ্যুৎ দিচ্ছে, শেখ হাসিনা যে রাস্তা দিচ্ছে।
এর রেজাল্ট আগামী নির্বাচনে অবশ্যই স্পিকার এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, নেত্রকোনার মানুষ অপেক্ষা করতেছে শেখ হাসিনাকে আরেকবার নৌকায় ভোট দিয়ে নেত্রকোনার মানুষ প্রমাণ করবে। শেখ হাসিনা যা দিয়েছে নেত্রকোনার মানুষ তা দিতে চায়। মাননীয় স্পিকার, এই সেই সাথে শেষ করছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনত মানুষের। আসসালামু আলাইকুম।